নমস্কার, সঠিক সময় আবারও ফিরে আসলাম। কথা দিয়েছিলাম 3টের সময়, সৌভাগ্যবার্তা ফোনে লাইভ অনুষ্ঠানে আবারও আপনাদের সুযোগ দেওয়া হবে। যারা জানতে চাইছেন নিজের বিষয়ে অবশ্যই জানতে পারবেন। আর আমরা জানাতে চাইছি তাদেরকেও, যারা আজকের দিনটিকে কিভাবে ব্যবহার করবেন বা আজকের দিনের জন্য কি কি করা উচিত, কি কি করা প্রয়োজন আছে, সব কিছুই কিন্তু আপনারা জেনে নিয়েছেন কিছুটা। যদি কিছুটা বাকি থেকে থাকে তাকে আবারও একবার আমাদের মাঝে পেয়ে গেছি জানানোর জন্য। আর আপনাদের জন্য যেহেতু ফোনের লাইভ অনুষ্ঠান, আপনারা সরাসরি অবশ্যই ফোন করবেন, কিন্তু সেই ফোন করার আগে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে। আর আজকের এই শুভ দীপাবলির দিন সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে যাকে আমাদের মাঝে পেয়ে গেছি, জ্যোতিষ তন্ত্রগুরু অধ্যাপক ডক্টর শ্রী শিবাচার্য, তাকেও স্বাগত জানালাম। অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি। নমস্কার দাদা। ওম কালী কালী মহাকালী, কালী কপাপ হরণী, ধর্ম কাম পদে মহেশ্বরী দেবী নারায়ণী নমস্তুতে। ওম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। ওম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। সৌভাগ্যবার্তা অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমি আগের লাইভ অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম কালী পূজা সম্পর্কে, সংক্রান্ত আলোচনা করেছিলাম, এবং এই কালী পূজা এবং এই দীপাবলিতে কী কী করলে আমাদের সংসারে সুখ আসবে। আমাদের যে আমরা নানা সমস্যায় ভুগছি, এখন মানুষ নানা সমস্যায় জর্জরিত, সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে, সংসারে সুখ ফিরে আসবে, সেটি আমি আগের লাইভ প্রোগ্রামে আমি আলোচনা করছিলাম। সময় শেষ হয়েছিল বলে আলোচনা সম্পূর্ণ শেষ করতে পারিনি, তবুও আমি একবার করে আলোচনা করছি। সেটা হচ্ছে আজকের যে কালী পুজো, এই যে দীপান্বিতা কালী পুজো চলছে এই অমাবস্যাতে, যদি মাখে লাল জবা আর বেল মানে বিল্বপত্র, যদি 108টা করে নিয়ে যদি লাল সুতোতে কেঁথে যদি মাখে নিবেদন করা যায়, তাহলে দেখবেন মা মঙ্গল বই মা আমাদের সংসারে সুখ দিয়ে দেবে। আমাদের যে সমস্যা, আমরা যে সমস্যায় সম্মুখীন, সেই সমস্যা থেকে তিনি মুক্তি দেবে। আর কী করা যাবে বাড়িতে? আর যে রাত্রে সারা রাত ধরে বাড়িতে যদি ঘিয়ের প্রদীপ মানে সারা রাত প্রদীপে ঘি দিয়ে জ্বালাতে হবে, এবং সারা রাত ধরে এই ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এই ঘিয়ের প্রদীপ শুধু এই ঘি, ঘি শুধু যেই যে আমাদের বাস্তুদোষ পাঠায় না, তার থেকে অনেক মঙ্গলদায়ক মঙ্গলদায়ক কিন্তু বার্তা বহন করে নিয়ে আসে। তাই শাস্ত্রে আছে যে ঘিয়ের প্রদীপ জ্বালানো। আর কী করতে হবে? মাকে লাল বস্ত্র নিবেদন করবে, মাকে লাল বস্ত্র নিবেদন করা। আর কী করবেন? আর করবেন যে পূজার, আজকের যে পূজার দিন, আজকে যে দীপাবলি এবং কালী পূজা দুটো একসঙ্গেই কিন্তু চলছে, আমাদের দুটো অনুষ্ঠান একভাবেই চলছে। এই উদ্দেশ্যে যদি নবগোরের উদ্দেশ্যে মানে 9টা গোরু আমাদের জীবনে কিন্তু বিভিন্ন শুভ বার্তা বহন করে আনে, তা সেই 9টা গোরুর উদ্দেশ্যে 9টা প্রদীপ যদি জ্বালানো হয় তাতেও সংসারে সুখ আসে। একদম। সঙ্গে একজন প্রথম বন্ধু রয়েছে, তাকে স্বাগত জানাবো। হ্যালো নমস্কার, কে আছেন সঙ্গে? ১৯৭১ মানে 20/6/1978। আচ্ছা, সময় সময়টা বলো, রাত্রি 12টা শোনা গেল না? হ্যালো, মঙ্গলবার রাত ছিল বলছি, রাত্রি কত তারিখ, সময় কত? 12টা ৪৫ আগের দিন, রাত আগের দিন মানে 20 তারিখ, 12টা ৪৫, কয়েকদিন বুধবার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে 12টা ৪৫, তাই তো? বারোটা এবে। আচ্ছা, নদিয়া, তাই তো? আচ্ছা দেখছি সময়, দেখি তাহলে তারিখ যদি ঠিক থাকে তাহলে 12 ঠিক আসবে। মঙ্গলবার রাত, সামনে বুধবার হয়েছিল, কিন্তু ভুল আছে তো, ওটা 21 তারিখ হয়ে যাবে যে। হ্যাঁ, তাই তো, আপনি তো 20 তারিখ বললেন, ওখানেই তো গন্ডগোলটা হয়ে গেল, তো ওটা 21 তারিখ হবে।
21/6/1978, তাই তো? হুম, এবার ঠিক আছে। হ্যাঁ, বুধবার, ঠিক আছে, জন্মবার বুধবার। আপনার ছেলে রাশি হচ্ছে ধনু রাশি, লগ্ন হচ্ছে মীন লগ্ন, আর নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্রের জন্ম, ঠিক আছে। গণ হচ্ছে দেবারি গণ। আচ্ছা, এবার জন্মছকটা টিভির স্ক্রিনে দেয়া হলো। বাবা, লগ্নে কেতু, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে রবি বুধ, বৃহস্পতি বুধাদিত্য যোগ, পঞ্চমে শুক্র, ষষ্ঠে মঙ্গল শনি, সপ্তমে রাহু রুদ্র, অষ্টমে কোনো গ্রহ ইন্দ্র, নবমে বরুণ, দশমে চন্দ্র, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে কোনো গ্রহ নেই। কি জানতে চান বলুন। এখন জন্মছকে আমি যতটা দেখলাম আপনার ছেলের জীবনে, ঠিক আছে, যেহেতু লগ্নে কেতু রয়েছে, লগ্নে কেতু থাকলে তাদের জীবনে প্রচন্ড ঝুট ঝামেলা থাকে, মানে প্রচন্ড। হ্যাঁ, এ তো কাজ থাকার কমন নয়, জন্ম ছকেই তো সমস্যা হয়ে রয়েছে, ঠিক আছে। ষষ্ঠে মঙ্গল শনি, সপ্তমে রাহু, মানে ম্যারেজে বিয়ে করেছে। হ্যাঁ, বই থাকবে কি করে, তো ম্যারেজ লাইফ তো ডিস্টার্ব। তো আগে কোনো জ্যোতিষকে দেখিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জন্মছকেও সেটা দেখা যাচ্ছে। আর এতে জন্মছক যে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে ছেলের যে সমস্যা আছে, আপনি কোনো ভালো জ্যোতিষকে আগে দেখিয়েছিলেন? আরো মাথা গরম উল্টে করে দেয়। আমি মনে করবো ভালো একটু অভিজ্ঞ জ্যোতিষের দিকে যদি ভালো করে কাউন্সিল করা যায়, আমার মনে অনেকটাই পরিবর্তন হবে। সেটা তো এখানে বলা সম্ভব নয়, ওটা সকালবেলা করে যেটা আমার এপিসোড চলে, ঠিক আছে, 7:35 করে যে এপিসোডগুলো চলে ওতেই দেখতে হবে, ওখানে বিভিন্ন টিপস দেওয়া থাকে, ওর থেকে আপনি জেনে নেবেন, ঠিক আছে। কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ, তাহলে আপনি একবার বুকিং নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নিন। আপনি একটু যোগাযোগ করে নিন, কেননা সঠিক জায়গায় গেলে কিন্তু কাজ হবে। হ্যাঁ, কিন্তু যে প্রবলেমগুলো আপনি বললেন তার আগে দাদা বলে দিলেন, এই প্রবলেমের সলিউশনের জন্য কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে, তাই তো? হ্যাঁ, সঠিক প্রতিকার যদি করা যায় তাহলে আমি মনে হয় ভালো থাকবো। হ্যাঁ, সেটা সেটা বোঝা গেল, কিন্তু প্রবলেম থেকে তাহলে আর বেরোনো যাবে না, কারণ বেরোতে গেলে প্রতিকার নিতেই হবে, আর প্রতিকার নিতে গেলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। তাই একটু সময় করে, একটু সুযোগ করে করে নিন, সঙ্গে থাকুন। ঠিক এইরকম বহু মানুষ আছে যারা এরকম জর্জরিত সমস্যা নিয়ে, আর সেই সমস্যা একটার পর একটা মনে হচ্ছে জীবনে সমুদ্র ঢেউয়ের মতো আছে, তাহলে কি আর সমাধান নেই? ডেফিনেটলি রয়েছে, তার জন্য প্রয়োজন সঠিক জায়গার ঠিকানা, সেই ঠিকানায় আপনাকে বলে দেবো, তার আগে আমি এই ফোনটা নিয়ে নেবো। হ্যালো, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি মালদা থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আগে দাদাকে আমি শুভ বিজয়ের প্রণাম জানাই। হ্যাঁ, শুভ বিজয় বলুন। আচ্ছা, আমার সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, যেটা বলুন। 13/1/1980। 13/1/1980, সময় বলুন। হ্যাঁ, সময়টা বলুন। দুপুর 1:05। দুপুর 1:05। দুপুর 1:05, তাই তো? মানে 13/5। জন্মস্থান কোথায়? ফারাক্কা। ফারাক্কা, ফারাক্কা। আচ্ছা, ঠিক আছে। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দাদা দেখা হয়, রোববার অনুষ্ঠানটাই বেশি দেখি, কারণ সময় পাই একটু। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? দাদা কথা বলেন, খুব ভালো লাগে আমার শুনতে। আচ্ছা, আপনার জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার। আচ্ছা আচ্ছা, জন্ম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, আর বিষ লগ্ন। বাবা, প্রচন্ড মাথা গরম তো আপনার দেখতে পাচ্ছি। বলি, মাথা তো গরম খুব? আচ্ছা, নক্ষত্র বিশাখা নক্ষত্রের জন্ম, আর গণ হচ্ছে দেবারি গণ, আগে জানতেন কি? আচ্ছা, ঠিক আছে, এবার জন্মছক টিভির স্ক্রিনে দেওয়া হলো, দেখি, আপনি দেখুন কি। আচ্ছা বলুন, এবার কি জানতে চান? মানে আমি ছোট নিজের গাড়ি চালাই, কিন্তু সে পয়সা মানে আমার আর্থিক অবস্থাটা খুবই
খারাপ হয়ে পড়েছে। আর্থিক অবস্থা জায়গাটা ভালো নয়, ঠিক আছে? এখানে জন্ম ছকে আমি যেটুকু দেখেছি, জন্ম ছক যেহেতু বিষলগ্নের ক্ষেত্রে, বিষলগ্নের ক্ষেত্রে থেকে এখানে দ্বিতীয় পতি বুধ, দ্বিতীয় পতি বুধ কিন্তু বসে রয়েছে অষ্টমে, ঠিক আছে? সেখানে বুধাদিত্যর যোগ সৃষ্টি করছে, অষ্টমে যখনই থাকবে তখন মনে করতে হবে তার আর্থিক উন্নতির জায়গাটা বাধা সৃষ্টি করবে, ঠিক আছে? আর জন্ম ছকে আরও যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ ধরা পড়েছে, আপনি কি জানতেন? মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে মঙ্গল এখানে স্বর্ণছড়া দোষ সৃষ্টি করেছে, সেখানে আপনার গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করেছে, সেখানে আবার মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, ঠিক আছে? মানে এক জায়গায় জগা খিচুড়ি হয়ে গেছে, যার জন্য দেখা যাচ্ছে অনেক নারীর সঙ্গে রিলেশন হয়েছে অথচ বিয়ের জায়গাটা আসেনি। দেখানো দরকার আছে, জন্ম ছকে একটু সমস্যা আছে তো, ভালোই সমস্যা। হ্যাঁ বলুন। বড় দান লাগে না, তাই তো? সেরকম যে যোগ নেই তো যে আপনি বড় কোনো ফটকা, আমরা দেখি পঞ্চম হাউস এবং অষ্টম হাউসের সঙ্গে কানেক্টিং যদি ভালো থাকে তাহলে মনে করবো তারা এই জুয়া রেস এসব থেকে উন্নতি করবে, ঠিক আছে? কিন্তু সেই জায়গাটা নেই, আপনার পঞ্চমে শনি বসে রয়েছে এবং সেই জুয়ারে সেই জায়গা থেকে আপনার আটকে দেবে, সেই জায়গাটা কিন্তু হবে না। না সেই বড় কিছু পাবেন না, সামান্য মানে একটা খেয়ে বেঁচে যেরকম সেরকম জায়গা আসবে। তো তা আমি মনে করবো একটু কাউন্সিলিং প্রয়োজন আছে, আপনি যদি পারেন কোনো ভালো জ্যোতিষকে একটু দেখান, ঠিক আছে? আর চেষ্টা করবো জুয়া থেকে সরে আসাই ভালো, লটারি থেকে সরে আসাই ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটু ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। আর যারা চাইছেন যে কোনো সমস্যার থেকে বেরিয়ে আসে তাদের জন্য রয়েছে বুকিং নাম্বার, দুটি বুকিং নাম্বার আমাদের টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের যে কোনো নিয়ারেস্ট চেম্বারের জন্য বুকিং করাতে পারেন। কোথায় কোথায় পেয়ে যাবেন জানিয়ে রাখি, প্রতি সোমবার পাচ্ছেন আপনারা বারাসাত, বুধবার পাচ্ছেন হাতিবাগান, বৃহস্পতিবার পাচ্ছেন গড়িয়াহাট, আর প্রতি শুক্রবার নিউ টাউন। এগুলো রেগুলার চেম্বার যেমন ছিল তেমনই রয়েছে। আর দূরের চেম্বারের ডেটগুলো আমি জানিয়ে দিই, 21 নভেম্বর পাচ্ছেন হাওড়ায়, 22 নভেম্বর পাচ্ছেন মেদিনীপুর মেচেদা এই দুটি জায়গায়, 23 নভেম্বর পাচ্ছেন কৃষ্ণনগর, 24 নভেম্বর পাচ্ছেন বর্ধমান, 25 নভেম্বর পাচ্ছেন বাঁকুড়া, 26 নভেম্বর পাচ্ছেন সিউড়িতে, আর 27 নভেম্বর পাচ্ছেন আপনারা বহরমপুরে, 28 নভেম্বর পাচ্ছেন মালদা, 29 নভেম্বর পাচ্ছেন দুর্গাপুর, আর 30 নভেম্বর পাচ্ছেন আপনারা শিলিগুড়ি। বুকিং লাইনস কিন্তু আমাদের খোলা রয়েছে, আপনারা আপনাদের নিয়ারেস্ট চেম্বারের জন্য, কাছের বা দূরের যে কোনো চেম্বারের জন্য কিন্তু আপনারা অগ্রিম বুকিংটা আবশ্যক। সঙ্গে আরও একজন বন্ধু এসে উপস্থিত হয়েছে। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে বলছি। কার বিষয়ে জানবেন? মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 10/10/99 কলকাতা, ঠিক আছে? 10:52 AM হ্যাঁ 10:52 AM কলকাতা। আপনার মেয়ের জন্মদিন রবিবার? হ্যাঁ রবিবার। আচ্ছা, জন্ম রাশি হচ্ছে তুলা রাশি, ধনু লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম, আর গণ হচ্ছে দেবারিগণ। আগে জানতেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার জন্ম ছক দেখানো হচ্ছে টিভিতে, একটু দেখুন দেখি কেমন আছে। লগ্নে মঙ্গল, দ্বিতীয় কেতু ইন্দ্র বরুণ, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে বৃহস্পতি শনি, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে রাহু, নবমে শুক্র, দশমে রবি,
একাদশে বুধ চন্দ্র এবং দ্বাদশে কোনো গ্রহ নেই। কি জানতে চান বলুন? ক্যারিয়ার সম্পর্কে জন্ম ছক আমি যেটুকু দেখেছি, জন্ম ছক কিন্তু পড়াশোনার দিকে, জন্ম ছক কিন্তু ভালো চক রয়েছে, ঠিক আছে, যতটা দেখতে পাচ্ছি। আর কেরিয়ারের জায়গা রয়েছে দশমে রবি বসে রয়েছে, দশমে রবি বসে থাকলে সাধারণত আমরা চাক সরকারি যোগটা সম্ভবত একটু দেখতে পাই, মানে সরকারি। কি নিয়ে পড়াশোনা করছে এখন? এখন সায়েন্সে সায়েন্সে বিএসসি। হ্যাঁ, হাই স্টাডি আছে বুঝলেন, জায়গা ভালো আছে, কেরিয়ার ভালো আছে। হ্যাঁ, জায়গা ভালো আছে, অসুবিধা কিছু নেই, ছক ভালো, শুধু সামথিং দুই এক জায়গায় একটু ডিস্টার্ব করেছে, যেমন মেয়ে মাঙ্গলিক, ঠিক আছে। এই মাঙ্গলিকের জন্য আবার জেদ আছে ভালো, আর জেদ থাকলেই কিন্তু পড়াশুনো কেরিয়ার জায়গাটা ঠিক থাকবে, ঠিক আছে। এমন কিছু ব্যাপার না, জন্ম ছক ঠিক আছে, পড়াশুনো কেরিয়ার জায়গা আছে, বিশেষ করে আমি যেটুকু দেখতে পাচ্ছি এ কিন্তু হাই স্টাডি একদম পাক্কা, মানে হবেই, শিওর হবে। হ্যাঁ বিসিএস, হ্যাঁ হ্যাঁ ডব্লিউবিসিএস, ডব্লিউবিসিএস এর ধারে তো যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এই ছক এরকম ছক ডব্লিউবিসিএস এর দিকেই যায়, সেই যোগেই কিন্তু দেখা যাচ্ছে, এবং গভর্নমেন্ট জব একদম দেখা যাচ্ছে, গভর্নমেন্ট জব যদি পারেন, আর ওই যে একটু মাঙ্গলিক দোষটা আছে, একটু যদি পারেন, যদি একটু কোনোভাবে একটু প্রতিকার করতে পারেন, ঠিক আছে। আর একটু গরুগুলো একটু 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 যদি পাওয়ার করতে পারেন, যদি একটু গরু প্রতিকার নিতে পারেন, আমি মনে হয় ভালো হবে, জায়গাটা ঠিক আছে, ছক ভালো আছে, সঙ্গে থাকুন। যে আলোচনায় আমরা ছিলাম কালী পুজোর সেই বিষয়ে শুনবো, যেটা আমি উপস্থিত হয়েছে, আমরা কি ফোনটা নিয়ে আলোচনায় যাব? হ্যাঁ ফোনটা নিয়ে। হ্যাঁ কে আছেন সঙ্গে, কোথা থেকে বলছেন বলো? আচ্ছা নিজের ডেট অফ বার্থটা বলুন। 8/11। 8/11। হ্যাঁ আর একবার বলবেন ডেট অফ বার্থটা। 8/11/2001। 8/11/2001। আচ্ছা সময়টি বলুন, জন্ম সময়? সকাল 8:05। সকাল 8:05। জন্মস্থান কোথায়? সোনারপুর, মানে কলকাতায়। যে হ্যাঁ কলকাতা। 8/11/2001, 8:05, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, তোমার জন্ম বার কি বৃহস্পতিবার? আচ্ছা তোমার জন্ম রাশি হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। তুমি জানতে কি? আচ্ছা লিখে দাও, কর্কট রাশি আর বৃশ্চিক লগ্ন, আর হচ্ছে পুষ্যা নক্ষত্রে জন্ম, পুষ্যা নক্ষত্রে জন্ম, পুষ্যা নক্ষত্রে জন্ম আর দেবগণ, ঠিক আছে। আচ্ছা দেখছি আমি জন্ম ছকটা, দেখি, দেখলে বুঝতে পারবো। লগ্নে রুদ্র, দ্বিতীয় কেতু, তৃতীয় মঙ্গল ইন্দ্র বরুণ, চতুর্থে শনি, পঞ্চমে কোনো, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে শনি, অষ্টমে বৃহস্পতি রাহু, নবমে চন্দ্র এবং দশমে কোনো গ্রহ নেই, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে রবি বুধ শুক্র। কি বলছে বলো? চক সরকারি চাকরি যতটা দেখতে পাচ্ছি, পড়াশুনোর জায়গাটা যতটা দেখতে পাচ্ছি, চতুর্থপতি সপ্তমে বসে রয়েছে, পড়াশুনোর জায়গাটা রয়েছে, অসুবিধে নেই, হায়ার স্টাডির জায়গাটাও হবে, পড়াশুনো। তুমি এখন কী নিয়ে পড়াশুনো করছো? আর্টস নিয়ে, তাই তো? ফার্স্ট ইয়ার করছো? হ্যাঁ। তা সেই ক্ষেত্রে অনার্স আছে? না। পাস করছে তাই তো? তোমার যতটা আমি দেখতে পাচ্ছি যে সরকারি চাকরির জায়গাটা, তুমি বলছো যে চাকরি আছে, প্রাইভেট কোম্পানি কোনো একটা জব জায়গায় দেখা জায়গাটা দেখাচ্ছে, ঠিক আছে। আর জন্মছকে আরও একটা জিনিস দেখাচ্ছে, কোনো টেকনোলজি নিয়ে পড়াশুনো করলে কিন্তু সেই জায়গাটা তোমার ভালো হবে, মানে কোনো কোনো প্রফেশনাল কোর্স নিয়ে। হ্যাঁ না সরকারি চাকরি সেই জায়গা, সেরকম জায়গাটা নেই কিন্তু।
আমরা সরকারি চাকরির যোগটা তখনই দেখি যে কি বুধ এবং এই রবি এবং বৃহস্পতি জায়গাটা, এখানে বৃহস্পতি তোমার এখানে রয়েছে, অষ্টমে বসে রয়েছে এবং অষ্টমে রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করেছে, সেই জায়গাতে তোমার কর্ম জায়গাটা ডিস্টার্ব করে দিচ্ছে, মানে সরকারির জায়গাটা নষ্ট করে দিচ্ছে। পড়াশোনার জায়গাটা আছে, তুমি যে প্রাথমিক শিক্ষাটা যেটা করছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে, অসুবিধে নেই, হয়তো একটু সামনে একটু বাধা সৃষ্টি আসবে কিন্তু পড়াশোনা হবে, ঠিক আছে। হ্যাঁ, বিবাহিত জীবন, বিবাহিত জীবনের জায়গাটা একটু সমস্যা আসবে, সমস্যা বলতে সেখানে যেহেতু সপ্তমে শনি বসে রয়েছে, আর শনি যখনই বসে থাকবে তখন মনে তাদের মধ্যে একটা দ্বৈত্ব, মানে দুজনের মধ্যে একটা মানে কি মতভেদ দেখা যাবে, ঠিক আছে। জাস্ট তুমি যেটা বলবে সে সেটা মানবে না, সে সেটা যেটা বলবে সেটা মানবে না, এরকম ধরনের ইগো প্রবলেমে এই জায়গাটা নষ্ট হবে, শান্তি খুব বেশি কিছু নয়, ঠিক আছে। তুমি যদি পারো কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে কাউন্সিলিং করি নাও এবং একটু গ্রহ প্রতিকার নিলে ঠিক জায়গায় আসে যাবে, ঠিক আছে। আগে কাউকে দেখিয়েছিও তো? আচ্ছা আচ্ছা, দেখিয়ে নাও, দেখিয়ে নিলে ভালো হবে। সঙ্গে থাকুন, একটু যোগাযোগ করে নিন, কারণ হচ্ছে যতই আমরা জানতে পারি ফোনের লাইভ অনুষ্ঠানে আমরা জেনে নিতে পারি আমাদের জীবনের সমস্যা, কিন্তু সমাধানের জন্য কিন্তু যোগাযোগ করার প্রয়োজন এই কারণেই আছে, আরও কিন্তু কিছু দশা অন্তর্দশার বিচার আছে যেগুলো একটু সময় সাপেক্ষ, তার জন্যে চেম্বার, তারপরে যে প্রতিকারটি বেরিয়ে আসে সেটি যদি আপনারা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু যে যে বাধা আসবে না কেন সেই বাধাটাকে আপনারা ওভারকাম করতে পারবেন। আর যাদের জীবনে সমস্যা রয়েছে বা ধরুন সমস্যা এখনো জীবনে আসেনি কিন্তু আপনারা জানতে চাইছেন ভবিষ্যৎটি কেমন যাবে, তাদের সকলকেই জানায় যে চেম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা ঠিক এই ধরনের উত্তরগুলি পেয়ে যাবেন, কারণ অনেকটা সময় সাপেক্ষ লাগে একটা প্রেডিকশনে। আর সেক্ষেত্রে আমি বুকিং নাম্বারটি টিভি স্ক্রিনে এখনও দেওয়া রয়েছে, আপনারা নিয়ে নিন। এছাড়াও কিন্তু একটা কথা বলে দিই, যে কোনো অনুষ্ঠান মানে ফোনে লাইভ অনুষ্ঠান বা সকালেও শিবাচার্য দা টোটকা নিয়ে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, যারাই মিস করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে ইউটিউব, সিসিটিভি ইউটিউব, আপনারা ডক্টর শিবাচার্য সার্চ করলে প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা পেয়ে যাবেন। সময়ের একেবারে দোরগোড়ায় আমরা এসে পৌঁছেছি, আর কিছুক্ষণের মধ্যে বিদায় জানাতে হবে, যে নিয়ে আলোচনা করছিলাম যেটুকু বাকি রয়েছে। হ্যাঁ, একটুকুনি আমি যেটা সময় শেষ অল্প করেই বলছি যে আজকের দিনে বিশেষ করে এই দীপান্বিত অমাবস্যা একটা সবচেয়ে ভালো জিনিস কাজ হবে, সেটা হচ্ছে কি বিশেষ করে বাস্তুতে, মানে ঘরে যদি কোনো অশুভ দোষ থাকে তার থেকে খুব মুক্তি পাওয়া যায়। সেটা কী করতে হবে? গোগুল ধুনা শেষ সরিষা আর কর্পূর, কী করতে হবে? গোগুল ধুনা শেষ সরিষা এবং কর্পূর একত্রে মিশ্রণ করে কী করতে হবে? সারা ঘরে ধুনোর ধোঁয়া দিতে হবে, সারা ঘরে ধুনোর ধোঁয়া দিতে হবে। এই ধোঁয়া যদি আজকের দিনকে দেওয়া যায় তাহলে যদি কোনো ফুট পেট কোনো অশুভ কোনো দোষ যদি বাড়ির ভেতরে থেকে থাকে তার থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। এটা কিন্তু খুব সহজ, এমন কিছু না, গোগুল নিতে হবে, কিছু কপু নিতে হবে, কিছু ধুনা নিতে হবে এবং শেষ সরিষা নিতে হবে, সবগুলো এক জায়গায় মিশ্রণ করে ধুনা দিতে হবে, দিলে দেখবে বাড়ি অশুভত্ব দূর হবে একদম। আর অশুভত্ব দূর হয়ে শুভ দিনটাকে যাতে আমরা বারবার পাই, আর এই দীপের আলোয় যাতে আপনাদের সকলের জীবন আলোকিত থাকে সেই আশা রেখেই আজকের মতো বিদায় জানাচ্ছি, আপনাদের সকলকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।